ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা ট্রায়ার কি থিউরি অফ ইন্টেলিজেন্স এটা নিয়ে আলোচনা করব তবে প্রথমে বলছি যারা সি টেটের প্রিপারেশন নিচ্ছেন বা কোনো স্টেটের টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই চ্যানেলটিতে সাইকোলজি এবং ম্যাথ রিলেটেড বিভিন্ন ভিডিও করা হয় যেগুলো যদি আপনি সি দেন বা কোনো স্টেটের টেট পরীক্ষা দেন আপনাকে হেল্প করবে যারা এনটি নেটের প্রিপারেশন নিচ্ছেন এনটি নেট এডুকেশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই চ্যানেলটিতে এনটিনেট এডুকেশনের বিভিন্ন টপিকের উপর ভিডিও করা হয় যেগুলো যদি আপনি এনটি এডুকেশন পেপার দেন আপনাকে তো হেল্প করবেই এবং যারা অন্যান্য সাবজেক্টের আছেন তাদের ফার্স্ট পেপারও হেল্প করবে যদি আপনারা আমাদের সাথে ফেসবুকের মাধ্যমেও যুক্ত হতে চান আমাদের ফেসবুক পেজ টাইম টু লার্নকে অবশ্যই লাইক করবেন আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। এই পেজটিতে আমরা আপডেট দিয়ে দেই আগামীতে আমাদের চ্যানেলে কি ভিডিও আসতে চলেছে আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নিং চলুন তাহলে শুরু করি তাহলে ডিয়ার ফ্রেন্ডস এখন আমরা আলোচনা করছি ট্রায়ার কিক থিওরি অফ ইন্টেলিজেন্স ট্রাই দেখেই মনে হচ্ছে তিনটা কিছু আছে কি আছে একটু পরে আমরা জানব তার আগে আমাদের সমাজের একটা চিত্র আমরা তুলে ধরি আচ্ছা ফ্রেন্ডস আপনারা বলুন আমাদের সমাজে আমরা সাকসেসফুল ইন্টেলিজেন্স কাদের বলি বা আমাদের সমাজ কাদের বলে কাদের বলে সাকসেসফুল আর ইন্টেলিজেন্স দেখবেন আমাদের সমাজে যারা প্রতিষ্ঠিত আর এখনের কনটেক্সটে যদি আমরা বলতে চাই যারা সরকারি চাকরি পেয়েছে তারাই সাকসেসফুল আর ইন্টেলিজেন্স কোনো একটা লোক খুব ভালো পড়াশোনায় ছিলেন সারা জীবন সমাজের জন্য করে গেলেন তাকেও জীবনে একটা স্টেজে গিয়ে শুনতে হয় যে লোকটা খুব বোকা ছিল সারা জীবন সমাজের জন্য করে গেল এটা সরকারি চাকরি জোগাড় করতে পারলো না তাই না এই থিওরিটা দিয়েছিলেন রবার্ট স্টেনবার্গ রবার্ট স্টেনবার্গ বললেন যে ইন্টেলিজেন্স এটা না যেটা অন্য অন্যকেও ঠিক করে দিবে বা সমাজ কি বলছে সেটা ইন্টেলিজেন্স না ইন্টেলিজেন্স হলো তুমি নিজে কোনটাকে ইন্টেলিজেন্স বলছো তুমি কোনটাকে ইন্টেলিজেন্স ঠিক করছো সেই অনুযায়ী বা সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের কি করব গোল ঠিক করব। এবং সেই গোলটাকে অ্যাচিভ করাটাকে তিনি বলেছিলেন ইন্টেলিজেন্স যেমন আমি মাত্র যে উদাহরণটা দিলাম আমাদের সমাজে কি বলা হচ্ছে তুমি যদি একটা সরকারি চাকরি পাও তাহলেই তুমি বুদ্ধিমান বা ইন্টেলিজেন্স কিন্তু আপনার কাছে ইন্টেলিজেন্সের ডেফিনেশনটা আলাদা হতে পারে আপনি আপনার ইন্টেলিজেন্সের ডেফিনেশন আপনি নিজে ঠিক করবেন সেটার উপর ভিত্তি করে আপনি গোল গোল তৈরি করবেন এবং সেটাকে অ্যাচিভ করবেন যেমন আপনার কাছে হতে পারে আপনার স্টুডেন্টদের যেন সরকারি চাকরি লাগে আপনার স্টুডেন্টরা যেন সরকারি চাকরি পেয়ে যায় সেটা হতে পারে আপনার জন্য সাকসেস সেটা কিন্তু আপনার সমাজের সাকসেস না কিন্তু আপনি কি নিজে ঠিক করলেন কোনটা সাকসেস সেটার উপর ভিত্তি করে আপনি গোল ঠিক করবেন আপনি ঠিক করলেন যে কোন কোন স্টুডেন্টদের চাকরি প্রয়োজন কারা নিডি আছে এভাবে কিছু গোল ঠিক করলেন এবং তাদের সেখানে পৌঁছে দিলেন মানে আপনি আপনার গোলটাকে অ্যাচিভ করলেন সেটাকে স্টেনবার্গ বলল ইন্টেলিজেন্স মানে ইন্টেলিজেন্স সেটা না যেটা অন্য কেউ ঠিক করে দিচ্ছে ইন্টেলিজেন্স সেটা যেটা আমি নিজে ঠিক করবো আমি সাকসেসের ডেফিনেশান নিজে ঠিক করবো এবং তার উপর ভিত্তি করে আমরা বা আমি কি করব। আমরা গোল ঠিক করবো এবং যেটা আমি গোল ঠিক করেছি সেটাকে অ্যাচিভ করবো সেটাকেই স্টেনবার্গকে বললে ইন্টেলিজেন্স একটু দেখে নেই কি লেখা আছে ইট ইজ গিভেন বাই রবার্ট স্টেনবার্গ অলরেডি আমরা জানলাম আমি বলেছি অলরেডি কি আছে দিস থিউরি অফ সাকসেসফুল ইন্টেলিজেন্স মনে রাখবেন এই থিউরিটাকে অনেক সময় থিওরি অফ সাকসেসফুল ইন্টেলিজেন্সও বলা হয় কি বলা হয়েছে দিস থিউরি অফ সাকসেসফুল ইন্টেলিজেন্স ইজ এ কগ্নেটিভ প্রসেস সরি কগ্নেটিভ প্রসেসিং অ্যাপ্রোচ টু আন্ডারস্ট্যান্ডিং ইন্টেলিজেন্স দ্যাট ফোকাসেস অন দ্য স্কিলস নিডেড টু বি সাকসেসফুল এটার অর্থ হল এই থিউরিটা কিসের উপর ফোকাস করে যে আমাদের সমাজে আমাদের সাকসেসফুল হতে গেলে কোন স্কিলগুলো প্রয়োজন সেটার উপর এই থিউরিটা ফোকাস করে আর সাকসেসের ডেফিনেশান কি আমি মাত্র কিন্তু বললাম আপনাদের নেক্সট কী আছে দেখুন স্টেনবার্গ ইউজেস দ্য টার্ম সাকসেসফুল ইন্টেলিজেন্স টু স্ট্রেস দ্যাট ইন্টেলিজেন্স ইজ মোর দ্যান হোয়াট ইজ টেস্টেড বাই কগ্নেটিভ অ্যাবিলিটিস স্টেনবার্গ কার উপর জোর দিয়েছিলেন সাকসেসফুল ইন্টেলিজেন্সের উপর তার মতে আমরা কগনিটিভ অ্যাবিলিটির মাধ্যমে যে বুদ্ধি নির্ণয় করে থাকি বুদ্ধি হলো তার থেকে অনেক বেশি বৃহৎ আমরা কগ্নেটিভ অ্যাবিলিটির মাধ্যমে যে বুদ্ধি নির্ণয় করে থাকি সাধারণত বুদ্ধি কি তার থেকে অনেক বৃহৎ এখন হোয়াট ইজ কগ্নেটিভ অ্যাবিলিটিস একটা স্কুলের পার্সপেক্টিভে যদি আমরা যাই আমরা একটা যদি স্কুলে যাই স্কুলে গিয়ে কাকে আমরা বুদ্ধিমান বলি আমি একটা অঙ্ক করতে দিলাম যেই ছেলেটা খুব তাড়াতাড়ি সঠিকভাবে অঙ্কটা করে দিচ্ছে তাকে আমরা বলে দেই বুদ্ধিমান কিন্তু স্টেনবার্গের মধ্যে মতে বুদ্ধি হলো এর থেকে অনেক বৃহৎ কোন বড় বিষয় এর পরে কি আছে দেখুন তিনি সাকসেসফুল ইন্টেলিজেন্স বলতে কি বলেছেন দেখুন ইন্টেলিজেন্স ইজ অ্যাবাউট সেটিং অ্যান্ড অ্যাচিভিং পার্সোনাল গোলস বেসড অন ইয়োর ওন ডেফিনেশন অফ সাকসেস ইন ইউর কালচারাল কনটেক্স্ট আমি আজকে যে উদাহরণটা দিয়ে শুরু করেছিলাম সেটাই এখানে বলা হয়েছে মানে ইন্টেলিজেন্স এটা না যে অন্য কেউ আমাকে কী ঠিক করে দিল ইন্টেলিজেন্স হলো আমরা আমাদের ইন্টেলিজেন্স কোনটাকে বলবো আমরা সাকসেস কোনটাকে বলবো আমরা সেটা নিজেরা ঠিক করবো আমাদের মতে ডেফিনেশন অফ সাকসেস কী সেটা আমরা নিজেরা ঠিক করবো এবং তার উপর ভিত্তি করে আমরা গোল ঠিক করবো এবং সেটাকে অ্যাচিভ করবো সেটাই হচ্ছে আমাদের কাছে ইন্টেলিজেন্স সেটাই এখানে দেখুন বলা হয়েছে ইন্টেলিজেন্স ইজ অ্যাবাউট সেটিং এন সেটিং অ্যান্ড অ্যাচিভিং পার্সোনাল গোলস মানে আমরা পার্সোনাল যে গোল সেটাকে সেট করব এবং সেটাকে অ্যাচিভ করব। বেসড অন কার উপর ভিত্তি করে ইওর ওন ডেফিনেশন অফ সাকসেস ইন এ ইন ইউর কালচারাল কনটেক্সট মানে কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে আমার কাছে সাকসেসের ডেফিনেশন কি সেটার উপর ভিত্তি করে আমরা কি করব গোল ঠিক করব এবং সেটাকে কি করব অ্যাচিভ করব। যেমন আমি একটা মাত্র উদাহরণ দিয়ে বললাম কারো কাছ কারো কাছে বা আমাদের সমাজের কাছে সরকারি চাকরি পাওয়াটাই কি সাকসেস বা ইন্টেলিজেন্স কিন্তু আপনার কাছে সেটার মিনিংটা আলাদাও হতে পারে আপনার কাছে সাকসেসের ডেফিনেশন কোনোটা পার্টিক্সে বা সিচুয়েশনে আলাদা হতে পারে গেল দেখুন লেখা ইউ হ্যাভ টু ক্যাপিটালাইজ অন ইউর স্ট্রেংস অ্যান্ড কম্পেনসেট ফর উইক উইকনেসেস বাই সিলেক্টিং টাস্ক অ্যান্ড সিচুয়েশন হোয়ার ইউ ক্যান বি সাকসেসফুল মানে আমাদের যে স্ট্রেংথগুলো আছে স্ট্রেংথ সেগুলোকে কি আমাদের কাজে লাগাতে হবে আর যে উইকনেসগুলো আছে সেগুলোকে আমরা ভরাট করব। বা সেই যে ত্রুটি জায়গাগুলো আছে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোকে আমরা পূর্ণ পূর্ণ করবো বাই সিলেক্টিং টাস্ক অ্যান্ড সিচুয়েশন উই ক্যান বি সাকসেসফুল এখন এই জায়গাটা দেখুন আমরা উইকনেসটাকে কিভাবে পূর্ণ করব বলেছে দেখুন বাই সিলেক্টিং টাস্ক অ্যান্ড সিচুয়েশন হয়ার উই ক্যান বি সাকসেসফুল আপনাদের অনেকের মনে হচ্ছে যে স্যার আমরা উইকনেস যে জায়গাটা আমরা দুর্বল সেই জায়গাটা আমরা কিভাবে সফল হব কি বলেছে যে আমরা যে জায়গাটা সফল হতে পারবো সে জায়গাতে কাজ করে করে আমরা উইকনেসটাকে দূর করব। এখন দেখুন আমরা যে জায়গা যে জিনিসটা আমরা জানি না সেই জায়গাটা আমরা উইক আর আমরা কিভাবে শিখি নোন টু আননোন যেটা আমাদের জানা সেখান থেকে আমরা যেটা অজানা সেটা হচ্ছে আমাদের উইকনেস তার মানে যে জায়গাটা আমাদের জানা সেই জায়গাটায় অলরেডি আমরা সাকসেসফুল এই সাকসেসফুল থেকে মানে এই জানা থেকে যেটা আরেক একটু বেশি অজানা সেখানে পৌঁছাবো তার থেকে একটু বেশি অজানা আরেক সেখানে পৌঁছাবো এইভাবে করতে করতে আমরা কি আমাদের উইকনেসটাকে দূর করব। দেন বাই অ্যাডাপ্টিং অর শেপিং দ্য এনভায়রনমেন্ট অ্যাজ নিডেড শেপিং কি যে আমরা যে আমাদের মধ্যে যে ত্রুটিটা থাকে সেই ত্রুটিটাকে ধীরে ধীরে মিনিমাইজ করার মাধ্যমে আমরা যে আমাদের গোলে পৌঁছাই সেটাকেই আমরা বলছিলাম শেপিং সেই প্রসেসটাকেই বলা হয় শেপিং এখানে সেটাই বলা হয়েছে যে আমাদের যে উইকনেসটা আছে আমরা যেখানে ত্রুটিটা আছে সেই ত্রুটিটাকে আমরা কীভাবে দূর করব ধীরে ধীরে অ্যাডাপ্টেশনের মাধ্যমে আমরা ধীরে ধীরে আমাদের ত্রুটিটাকে দূর করার মাধ্যমে আমরা আমাদের যে ফাঁকা জায়গাটা ছিল সেই ত্রুটিটাকে আমরা দূর করব। নেক্সট এখন আমরা জানব যে তিনি কী কী স্কিলসের কথা বললেন তাহলে ডিয়ার ফ্রেন্ডস আপনাদের মনে যে এতক্ষণ একটা কৌতূহল ছিল যে কেন এই থিওরিটাকে টায়ার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্স বলা হচ্ছে এখনই দূর হয়ে যাবে আমরা দেখলাম স্টেনবার্গ অর্থাৎ টায়ার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্স দিয়েছিলেন হচ্ছে স্টেনবার্গ স্টেনবার্গ কিসের কিসের উপর ফোকাস করেছিলেন তিনি ফোকাস করেছিলেন কিছু স্কিলসের উপর যেই স্কিলগুলো কিনা আমাদের লাইফে ইন লাইফে আমাদের সাকসেসফুল হতে হেল্প করে সেই স্কিলসের উপর তিনি ফোকাস করেছিলেন আমরা একটু আগে দেখলাম তিনি বললেন দ্য থ্রি স্কিলস অর ওয়ে অফ থিঙ্কিং আর রিকোয়ার্ড ফর সাকসেসফুল ইন্টেলিজেন্স সাকসেসফুল ইন্টেলিজেন্সের জন্য তিনটা স্কিল অথবা ওয়ে অফ থিঙ্কিং প্রয়োজন এর জন্য এই থিউরিটাকে বলা হচ্ছিল ট্রায়ারকে থিওরি অফ ইন্টেলিজেন্স তিন ট্রাই মানে তিন তাহলে সেই তিনটা স্কিলস বা ওয়ে অফ থিঙ্কিংকে কি একটা হচ্ছে অ্যানালিটিক্যাল অর কম্পেনশনাল ইন্টেলিজেন্স একটা সেকেন্ডটা হচ্ছে ক্রিয়েটিভ অর এক্সপেরিমেন্টাল ইন্টেলিজেন্স অ্যান্ড দ্য থার্ড ওয়ান প্র্যাকটিক্যাল অর কনস্টেকচুয়াল ইন্টেলিজেন্স এখন এগুলো কী আমরা একটু বুঝে নিই এটা কি আছে অ্যানালিটিক্যাল অর কম্পেনশনাল ইন্টেলিজেন্স কী লেখা আছে দেখুন ইট ইনভলভস এভেলুয়েটিং অ্যানালাইজিং জাজিং কম্পেয়ারিং অ্যান্ড কনস্ট্রাক্টিং টু ডিল উইথ রিলেটিভলি ফ্যামিলিয়ার প্রবলেমস যখন আমাদের সামনে কোনো পরিচিত প্রবলেম থাকে পরিচিত সমস্যা থাকে সেগুলোর সাথে যখন আমরা ডিলস করি ডিল করি সেগুলোকে বলা হচ্ছে কি অ্যানালিটিক্যাল অর কম্পেনশনাল ইন্টেলিজেন্স টেনবার্গের মতে যেমন আমরা যখন একটা ক্লাসে যাচ্ছি একটা স্টুডেন্টকে একটা অঙ্ক শেখালাম শিখিয়ে যখন ওই টাইপের কোনো অঙ্ককে করতে দিচ্ছি ও যখন সেটা সমাধান করছে সেটাকে কিন্তু আমরা বলতে পারি কি কম্পেনশনাল ইন্টেলিজেন্স ও কিন্তু সেই প্রবলেমটার সঙ্গে কিন্তু ফ্যামিলিয়ার পরিচিত সেই পরিচিত সমস্যা যখন ওর সামনে তুলে ধরছি ও যখন সেটা সমাধান করছে সে ধরনের ইন্টেলিজেন্সকে বলা হচ্ছে অ্যানালিটিক্যাল অর কম্পেনশনাল ইন্টেলিজেন্স আশা করি বোঝা গেল নেক্সট কি আছে দেখুন ক্রিয়েটিভ অর এক্সপেরিমেন্টাল ইন্টেলিজেন্স ক্রিয়েটিভ বুঝেই যাচ্ছি যে এখানে নোভেল কিছু থাকবে নতুনত্ব কিছু থাকবে এটা দুভাবে হতে পারে সেই দুটাভাবে কি কি ইউজিং ইনসাইট ইনসাইটে বলতে কি বোঝানো হচ্ছে অ্যাবিলিটি টু ডিল effectively উইথ নোভেল সিচুয়েশানস অ্যান্ড ফাইন্ড নিউ solutions. মানে কোনো একটা নতুন নোভেল মানে নতুন কোনো সিচুয়েশন আমার সামনে আসলো এবং সেটার সঙ্গে আমি এফেক্টিভলি সেই সিচুয়েশনের সাথে ডিল করলাম এবং কি নতুন কিছু সেটার সমাধান বের করতে পারলাম সেটাকে এখানে বলা হচ্ছে ইনসাইট নেক্সট কি ছিল অটোমেটিসিটি অটোমেটিসিটি কি অটোমেটিসিটি হলো যে অ্যাবিলিটি টু বিকাম অ্যাপিসিয়েন্ট অ্যান্ড অটোমেটিক ইন থিঙ্কিং অ্যান্ড সলভিং টু কুইকলি মেক দ্য নিউ সলিউশনস পার্ট অফ ইউর কগনিটিভ টুল অ্যান্ড শো টু স্পিক যে কোনো কিছু আমরা শিখলাম আমরা সঙ্গে সঙ্গে সেটাকে আয়ত্ত করে নিলাম কাজে লাগানোর জন্য দেখবেন আমাদের মধ্যে অনেকে থাকে যেটা শিখলো মাত্র শিখল সঙ্গে সঙ্গে সেটাকে আয়ত্ত করে নিল এবং সঙ্গে সঙ্গে সেটাকে কাজে লাগাতে পারে সেটাকেই বলা হচ্ছে অটোমেটিসিটি নেক্সট কী বলা হচ্ছে প্র্যাকটিক্যাল অর কনটেক্সচুয়াল ইন্টেলিজেন্স কী বলা হয়েছে দেখুন ইট ফোকাসেস অন চুসিং অ্যান্ড এনভাররনমেন্ট ইন হুইচ ইউ ক্যান সাকসেস অ্যাডাপ্টিং টু দ্য এনভাররমেন্ট অ্যান্ড রিশেপিং রিশেপিং ইট ইফ ইট ইজ ইফ নেসেসারি তার মানে কি এখানে আমরা কোনো একটা পরিবেশকে চুজ করি বাছাই করি সে তার সাথে অ্যাডাপ্টেশন করি এবং প্রয়োজন পড়লে আমরা সেখানে শেপিং করি যেমন একটা উদাহরণ নেই যেমন আপনি ঠিক করলেন আপনি নেট কোয়ালিফাই করবেন মানে কি আপনি একটা এনভায়রনমেন্ট চুজ করলেন একটা সিচুয়েশন বা এনভাররমেন্ট আপনি চুজ করলেন এর জন্য আপনি কি করবেন সবার ফার্স্ট কাজ হবে আপনি নেটের সিলেবাসটা দেখবেন সিলেবাসে দেখবেন আপনি কি কি আপনার জানা কি জিনিস অজানা কি আপনি ভালো মতো পারেন কোন জিনিসটায় আপনার ভালো দখল দখল আছে এগুলো আপনারা আপনি দেখবেন তার মানে কি আপনি সেই সিলেবাসের সাথে কি অ্যাডাপ্টেশন করার চেষ্টা করছেন এখন দেখা যাচ্ছে আপনি খুব ভালো মতো জানেন তাহলে আপনারা শেপিংয়ের প্রয়োজন নেই কিন্তু আপনি সিলেবাসটা দেখতে গিয়ে দেখলেন আপনার সেখানে অনেক জিনিস অজানা তখন কি আপনাকে সেখানে শেপিং করতে হবে সেই যে ত্রুটিটা আছে আপনার সেই জায়গাটাকে আপনাকে এখন ভরাট করতে হবে বা দূর করতে হবে মানে শেপ করতে হবে শেপিং করতে হবে সেই এরোটটাকে এখন আপনাকে কমাতে হবে এটা এখানেই বলা হয়েছে এগুলোই এখানে বলা হয়েছে তাহলে এখন আমরা একটা আলাদা উদাহরণের মাধ্যমে জানব যে কোনটাকে আমরা অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স বলবো কোনটাকে আমরা ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স বলবো কোনটাকে আমরা প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স বলবো চলুন তাহলে তাহলে ডিয়ার ফ্রেন্ডস এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে এই তিনটা ইন্টেলিজেন্সকে বোঝার চেষ্টা করব। কি লিখেছি দেখুন টিচিং অ্যাবাউট ওয়ার্ল্ড ওয়ার টু মানে একজন শিক্ষক ধরুন ক্লাসে ওয়ার্ল্ড ওয়ার টু সম্বন্ধে পড়াচ্ছেন তাহলে এখানে অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স কি হবে কী লিখেছি অ্যানালাইজ অ্যান্ড এক্সপ্লেন দ্য কজেস অফ ওয়ার্ল্ড ওয়ার টু আমরা যখন অ্যানালাইজ অ্যানালিটিক ইন্টেলিজেন্স পড়ি তখন আমরা কি দেখলাম যে স্টুডেন্টদের সামনে বা কারোর সামনে ফ্যামিলিয়ার কোনো প্রবলেম তার সামনে তুলে ধরলাম সে সেটা সমাধান করলো তার পরিচিত কোনো সমস্যা কারোর সামনে তুলে ধরলাম সে সেটা সব সমাধান করে সেটাকে বলা হয় অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স এখানেও দেখুন পরিচিত সমস্যা সে অলরেডি অবগত অ্যানালাইজ অ্যান্ড এক্সপ্লেন দ্য কজেস অফ ওয়ার্ল্ড ওয়ার টু ওয়ার্ল্ড ওয়ার টু এর কী কী কারণ ছিল সেগুলোকে অ্যানালাইজ এবং এক্সপ্লেন করতে তাদের বলা হলো নেক্সট কি আছে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স কি লিখেছি দেখুন ইমাজিন অ্যান্ড ডেসক্রাইব হোয়াট ইফ দ্য ওয়ার্ল্ড টুডে ইভ জার্মানি হ্যান্ড ওন দ্য ওয়ার আমরা দেখুন আপনারা মনে করুন যখন আমরা ক্রিয়েটিভটা বলি তখন আমরা ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সে বলেছিলাম এখানে কোনো নোভেল সিচুয়েশন থাকবে মানে কোনো সিচুয়েশনের সঙ্গে সিচুয়েশনের সঙ্গে আমরা অবগত না নতুন কোন সিচুয়েশন আমাদের সামনে তুলে ধরা হবে এবং সেই সিচুয়েশনের কি কি সম্ভাব্য সমাধান হতে পারে আমরা বলবো বা সেই সিচুয়েশনের কি সমাধান হতে পারে আমরা যখন দেবো সেটাকেই বলা হচ্ছিল ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স এখানে দেখুন জার্মানি তো ওয়ার্ল্ড ওয়ার টু জিতেনি তাই আমরা প্রশ্নটা এমন করলাম যে ইমাজিন করো যদি জার্মানি জিতত তাহলে বর্তমানে পৃথিবী কেমন হতো এটা কি হলো তাহলে আমাদের ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স নেক্সট আছে প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স এখানে কি বলা হয়েছে ডিটারমাইন হোয়াট দ্য ইভেন্টস অফ ওয়ার্ল্ড ওয়ার টু আস অ্যাবাউট হাউ টু ডিল উইথ কারেন্ট ওয়ার্ল্ড ওয়ার ক্রাইসিস টুডে পার্টিকুলারলি জেনোসাইট মানে বর্তমানে যে ওয়ার্ল্ড ওয়ার ওয়ার্ল্ডে যে ক্রাইসিসগুলো চলছে তার মধ্যে পার্টিকুলারলি জেনোসাইস মানে গণহত্যা যে ক্রাইসিসটা চলছে সেটা আমরা ওয়ার্ল্ড ওয়ার টু থেকে কী শিক্ষা নিতে পারি এটাকে বলা হয়েছে কি প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স তাহলে এটাই ছিল ট্রার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্সের ওপর ভিডিওটা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন থ্যাংক ইউ